অর্চিতা, শুরু করছি আপনাদের প্রিয় বিনোদন ডট কম। শুরুতেই এবারের এক ঝলক। এবারের বিনোদন ডট কম এর শুরুতেই রয়েছে বক্স অফিস। আমার আর্তনাদের বক্স রিপোর্ট নিয়ে হাজির এই বক্স অফিস। পরে কেলাসোলের বিউটি প্রোডাক্টের শুভ উদ্বোধন এবং লেখক শাহজাদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানকে নিয়েই এবারের টুকরো খবর। বিনোদনের চার চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিনোদনের চার চলক। এরপর টেসেবেলের নতুন লোগো উদ্বোধন এবং ফ্যাশন শোকে নিয়েই রয়েছে কোথায় কি। নতুন বাংলা ছবি দীপান্তরের শুটিং ফ্লোরের যাবতীয় খবর নিয়ে রয়েছে লাইট ক্যামেরা অ্যাকশন। আর সবশেষে আপনাদের প্রিয় বিনোদন কুইজ। গত সপ্তাহের মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির বক্স রিপোর্টকে নিয়েই থাকছে বক্স অফিস। বাংলা ছবি মুক্তি ক্ষেত্রে সময়টা বেশ ভালো, মুক্তি পাচ্ছে একের অধিক বাংলা ছবি। তেমনই গত সপ্তাহে প্রিয়া প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুজিত পাল পরিচালিত বাংলা ছবি আমার আর্তনাদ। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পিতা চ্যাটার্জি, জয় সেনগুপ্ত, অর্পিতা মুখার্জি, অঞ্জনা বসু, সায়ন্তনী ঘোষ আকুরাতা, শিশুশিল্পী ঐশী প্রমুখ। আমার মাথাটি যখন কিনেছেন তখন সেটিকে খেলাবো আমি। পুলিশ, তোমার মাইনে কত? ঘুষ খাও না বলবে না তো? বলো না মা, কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে গো? বিষয়টা না একটু সিরিয়াস। সমাজের বুকে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনায় উঠে এসেছে এই ছবিতে। কখনো মিলেছে সমাধান সূত্র, কখনো মেলেনি। শুভমুক্তির ফাঁকে ছবি নিয়ে প্রশ্ন করা হলে পরিচালক সুজিত পাল আমাদের জানালেন, সমাজের বুকে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তাতে মানুষ যেভাবে রিয়্যাক্ট করে, শুধু মানুষ না, মানুষ, মিডিয়া, আমাদের জুডিশিয়ারি, পুলিশ, সবটাই, এই আমি শুধু এই রিয়াকশনটা তুলে ধরেছি। এবং সেই রিয়াকশনটা এই ছবিটার মাধ্যমে এটা হবে, এবং দেখার পর কোনটা ঠিক কোনটা ভুল আমি কোনো বলিনি যে এটা করাটা ঠিক নয়। মানুষ দেখবে, মানুষ নিজে ডিসাইড করবে যে তার অ্যাকচুয়ালি যেভাবে আমরা রিয়্যাক্ট করি সেটা কি করা উচিত। আর ছবির অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি অঞ্জনা জানালেন ছবি ঘিরে তাদের চরিত্র। এটা একটা খুব আজকের সময় দাঁড়িয়ে ছবিটা খুব প্রাসঙ্গিক, এটুকু আমি বলবো। কারণ সিনেমা মানে এন্টারটেনমেন্ট, সেটা যেরকম সত্যি, কিন্তু আমার মনে হয় যে সিনেমা এমন একটা মাধ্যম, এমন একটা মিডিয়াম যার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও আছে। সো এই সিনেমাটা সেরকমই আমার আর্তনাদ। এই জেনারেশনেরও জানা, জেনারেশনেরই অ্যাকচুয়ালি জানা উচিত যে সমাজটা তাদের হাতেই তৈরি হয়, ফলে তাদের কীভাবে নিজেদের চেঞ্জ করা উচিত এবং খুব বেশি করে বলবো বাচ্চাদের নিয়ে এসে দেখানোর জন্য, কারণ তারাই তো এই সমস্ত পরিস্থিতি পরিবেশগুলোকে ফেস করবে। সেখান থেকে কীভাবে নিজেরা কাটিয়ে বেরোবে বা সেখান থেকে কীভাবে লড়াইটা করতে হবে সেটা তাদের এইভাবে দেখানোটা আমার মনে হয় বেটার। কারণ অনেক বাবা মাই আছে যে বুঝে উঠতে পারে না যে কীভাবে সন্তানের সঙ্গে এটা নিয়ে খোলামেলা আলোচনা করবে বা কীভাবে বোঝাবে। সেক্ষেত্রে আমার মনে হয় সিনেমাটা দেখানোর পর সন্তান নিজেই অনেক প্রশ্ন করবে যেগুলো অনেক সহজ হয়ে যাবে তাদের মানুষ করার ক্ষেত্রে। আর ছোট শিশুশিল্পী ঐশীও বেশ খুশি অভিনয় করে। এমনিতে শুটিং করার সময় দেখেছি, বাট এরকম এডিট করে মানে কেমন করে হবে সেটা তো জানতাম না। আমার দেখলাম, আমার খুব ভাল লেগেছে। আমি আমার যে পার্টগুলো খুব ভাল লেগেছে, ওখানে খুবই ভালো, মানে অনেক এ ওল্ড আর্টিস্টের সঙ্গে আমার খুব ভাল লেগেছে সুমিতা অঙ্কারের সঙ্গে করে। হ্যাঁ ঠিকই ধরেছেন। এখন টুকরো খবর। চুলের সমস্যা মানুষের নিত্যদিনের সঙ্গী, তা সে চুল পড়া হোক কিংবা খুশকির সমস্যা। চুলের রোগ সারাতে অনেকেই বিভিন্ন রকমের ট্রিটমেন্টের শরণাপন্ন হন, আর তাদের কথা মাথায় রেখেই শহরের বুকে উদ্ভূত হলো কেরাসোল ক্রায়ো ডিটক্স ট্রিটমেন্ট, যেটি চুলের যে কোনো সমস্যার একমাত্র সমাধান। মনীষা ও সংকল্প চোপড়া দ্বারা নির্মিত এই ট্রিটমেন্ট ভারতে প্রথমবার। সম্প্রতি মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল এই ট্রিটমেন্টের লাইভ এক্সপেরিমেন্ট, যেখানে মনীষা ছাড়াও হাজির ছিলেন সেলিব্রিটি হেয়ার ড্রেসার সেভিয়র জন।
তাদের এই নতুন ট্রিটমেন্টের উপকারিতা নিয়ে প্রশ্ন করা হলে মনীষা চোপড়া আমাদের জানালেন, আমার বাল গিরতা রহতা হ্যায়, স্কাল্প মে বহুত এসে খুজলি হোতা হ্যায়, ঠিক হ্যায়, অর ড্যান্ড্রফ কা বহুত প্রবলেম হোতা হ্যায়, জো হামারে এন্ডস হ্যায়, বাল হ্যায়, ও নিচে সে বহুত খারাপ হোতে হ্যায়, তো ইয়ে জো ট্রিটমেন্ট হ্যায়, ইয়ে ও সব চিজো কো ঠিক করতা হ্যায়, ডিটক্স ট্রিটমেন্ট হ্যায় বেসিক্যালি, ঠিক হ্যায়, সো ডিটক্স মিনিং কি মতলব কি আপ জেসে খাতে হ্যায়, কুছ হেভি খায়েঙ্গে তো উসকে বাদ আপ ডিটক্স করতে হ্যায়, পুরে বডি সে সব কচরা নিকালনে কে লিয়ে, এসে ইয়ে জো ট্রিটমেন্ট হ্যায়, আপকে বাল সে জিতনা ভি কচরা হ্যায়, বিল্ড আপ হ্যায়, উসকো নিকালতা হ্যায়। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন, আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। বিশ্বজোড়া অশান্তির মুখে তিনি লেখেন বিশ্ব শান্তির কথা। তিনি বাংলা সাহিত্যের অন্যতম লেখক শাহজাদ ফেরদৌস। তিনি শুধু মানুষের মনোরঞ্জনের জন্যই লেখেন না, তিনি লেখেন ব্যক্তি মানুষের কাহিনী। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে ব্যাস, প্লেগ, কাননগো, মহাভারত অন্যতম। উপন্যাস ছাড়াও গানও লিখেছেন তিনি, তৈরি করেছেন তথাগতকে নিয়ে ডকুমেন্টারিও। সম্প্রতি নিকো পার্কের এক হলে তার জন্মদিন ও তাকে ঘিরে হয়ে গেল এক ঘরোয়া অনুষ্ঠানের, এবং সংস্কৃতির পক্ষ থেকে লেখককে শাল এবং স্মারক দিয়ে সম্মানও জানানো হয়, বিশিষ্ট অতিথিদেরও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। তাদের স্বল্প ভাষণ থেকে শুরু করে কেক কাটা, কোনো কিছুই বাকি ছিল না। পরে নিজের ভালো লাগা নিয়ে শাহজাদ ফেরদৌস জানালেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে এসেছেন, সেটা নিঃসন্দেহে ভালো লাগার বিষয়, এবং এটা থেকে ভরসা হয় যে মানুষ সিরিয়াস আছেন, সিরিয়াস পাঠক আছেন, সিরিয়াস দর্শকও আমাদের দেশে আছেন, তাদেরকে শুধুমাত্র এক জায়গায় জড়ো করা বা এক জায়গায় ওই অর্থে যে তাদের পৌঁছানো, তাদের কাছে পৌঁছানো, এইটা আমাদের তুলনায় এখনকার সময় কম। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সর্বত্র শুধু রক্তপাত, সর্বত্র হানাহানি, ধর্ম নিয়ে বিশেষ করে সর্বত্র এক ধরনের নিকৃষ্ট হানাহানি চলছে, নিকৃষ্ট বিভাজন চলছে। এটার বিরুদ্ধেই আমাদের লেখক, শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় সবাইকেই এই প্রতিবাদ করতে হবে। বিনোদনের খবর আরও আছে, তার আগে আমাকে নিতে হবে ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুমকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733, 9903019733। ব্রেকের পর আমি আবার ফিরে এলাম বিনোদনের আর অনেক খবর নিয়ে। শেষ মুহূর্তে পাওয়া বিনোদনের অতি গুরুত্বপূর্ণ চার চারটি খবর নিয়ে বিনোদনের এক ঝলক। দেশ জ্বলছে, ঘৃণা ছড়াবেন না, দিল্লির হিংসা নিয়ে সরব রাজ নুসরত পরমব্রত। তাপসীর ছবিতে দরাজ মধ্যপ্রদেশ সরকার, করমুক্ত থাপ্পড়। অজিতেশ অভিনীত চরিত্রে রজতাভ, চ্যালেঞ্জ নিয়ে মঞ্চস্থ শের আফগানি। ভাড়াটে বাড়িওয়ালার বিবাদ নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক সুজিত সরকার, ছবির নাম গুলাবো সীতাবো, ছবিতে বাড়িওয়ালা অমিতাভ এবং ভাড়াটে আয়ুষ্মান খুরানা। কলকাতার কোথায় কি কি অনুষ্ঠান হচ্ছে তা নিয়েই এবারের কোথায় কি। কোথায় কি নিবেদন করছে ড্যাফোডিল। শহরে বুকে উদ্বোধিত হলো আরও একটি মেকআপ ব্র্যান্ড ট্রেসেবেলে। কসমেটিক প্রোডাক্ট, হেয়ার কেয়ার থেকে শুরু করে মেকআপের বিভিন্ন সম্ভার নিয়ে পথ চলা শুরু করলো এই ব্র্যান্ড। এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে সঙ্গে রয়েছেন মডেল তথা ডিভা রিচা শর্মা। সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে হয়ে গেল এই ব্র্যান্ডের শুভ সূচনা। প্রদীপ জ্বালিয়ে এবং তাদের ব্র্যান্ডের লোগো উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন অনিন্দিতা সর্বাধিকারী, শিবানী যাদব, ভিনিতা মিশ্র সহ সংস্থার সদস্যরা। পরে র‍্যাম্প শো এর মাধ্যমে তাদের এই ব্র্যান্ডের বিভিন্ন মেকআপের সম্ভার দর্শকদের সামনে তুলে ধরা হয়।
সাথে যুক্ত হতে পেরে যথেষ্ট খুশি রিচা শর্মা জানালেন। আমি নিজে খুব এক্সাইটেড, কেন মেকআপ কাউকে ভালো লাগে না এটা বলতে পারে না, কেন আপনি ভিতর দিকে খুবসুরত লেকিন বাইরে দিকে একটু স্টাইলিং আর মেকআপ করে যে আর খুবসুরত লাগছো, সো নিজেকে একটু কনফিডেন্স ইনক্রিজ করা যেতে হয়। সো সেটা আমি বলতে চাই আর সবাইকে এক জিনিসটা বলতে চাই কি দ্যাট নিজেকে হ্যাপি রাখতে খুব দরকার অ্যান্ড খুব খুব পজিটিভ থাকো আর যে নিজের কাছে আছে ওকে ওই জিনিসটাকে এনহ্যান্স করো, লাইক ইউ নো দ্যাট ইউ কান্ট বি সামওয়ান এলস। সো আপকো জো শিশে মে দিখতা হ্যায় জো মিরর মে দিখতা হ্যায় উসমে জো আপকে উপর খুবসুরত লাগতা হ্যায় ওহি করিয়ে। কোথায় কি নিবেদন করলো ড্যাফোডিল। সিনেমা প্রেমী দর্শকদের জন্য আবার অ্যাডভেঞ্চারের গল্প, কিন্তু এই গল্প বাকি গল্পদের থেকে একটু আলাদা। চোরাগুপ্তা শিকারি সুন্দরবন অঞ্চলের হঠাৎ হঠাৎ জন্ম হওয়া দ্বীপের রহস্য নিয়ে শুটিং চলছে তরুণ পরিচালক পলাশ বৈরাগীর নতুন ছবি দ্বীপান্তর। মোহাম্মদ নিজামুদ্দিনের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, শান্তনা মুখার্জি, রঞ্জন ভট্টাচার্য, সুদর্শন আলিয়া প্রমুখ। শুটিংয়ের কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরতে শুটিং ফ্লোরে হাজির ছিল বিনোদন ডট কম এর ক্যামেরা। ওখানে এমন কিছু দ্বীপ আছে যেটা আমরা এখনো জানি, বুঝলি, কারণ ওরা প্রতি বছর তৈরি হয় আবার জল ডুবে, বুঝলি, ঠিক আছে রাখছি, আসুন ফিরে এসে দেখা করছি। ছবির পরিচালক প্রযোজক থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা কি জানালেন চলুন দেখে নি। ছবিটা একটা দ্বীপ নিয়ে, একদম নতুন হিরো হিরোইন একটা দ্বীপে চলে যায় এবং দ্বীপে গিয়ে ওরা হারিয়ে যায়, মানে ঘুরতে যায় পিকনিকে আর কি, তারপর থেকে ওদেরকে পাওয়া যায় না, অনেক চেষ্টা করে তারপরে ছটা মাস পর ওদেরকে পায় আর কি, তারপর যখন পায় তো হিরোইনকে পায় না, তো মারা যায়। 3 মাস ধরে চলছে আর খুব তাড়াতাড়ি রিলিজ করবো, মোটামুটি এপ্রিল আমাদের টার্গেট আছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে হ্যাঁ তো কোশিস করুন কি আর আচ্ছা হো, আর রাজেশ দাকে সাথ কাম করনে আর সমীন দাকে সাথ কারনে কাম করনে হমে বহুত মজা আ রহা হ্যায়। ইস ফিল্ম কো লেকে হম লোগ বহুত উৎসাহিত হ্যায়, মতলব বহুত কনফিডেন্স মে হ্যায় কি ইয়ে ফিল্ম জলদ সে জলদ রিলিজ হো আর লোক দেখে আর এন্টারটেনমেন্ট করে। ছবির গল্পটা আমার খুব ভালো লেগেছে, একটা দ্বীপে আমার চরিত্রটা যেটা ফরেস্ট রেঞ্জারে আর ওই জঙ্গলে ওই দ্বীপে দুজন একটা ছেলে মেয়ে হারিয়ে যায়, মেয়েটা মারা যায় আর ছেলেটা ওই ট্রাইবালদের সাথে তাদেরকে এডুকেট করা, তাদেরকে আরও এ করা, সেটাতে ও নিখোঁজ হয়ে যায় ছেলেটাও জেনে শুনে আর কি। তো এই ধরনের ট্রাইবালদের নিয়ে কাজ এর আগে কখনো হয়নি, বিশেষ করে সুন্দরবনের দিকে যে ট্রাইবালগুলো আছে, তো সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে ওই জন্যই আমি ছবিটা করছি। আমার চরিত্রটা হচ্ছে একজন অফিসার, কিন্তু সেটা রাজেশ হচ্ছে মেইন অফিসার, তার আন্ডারে যে অফিসার থাকে সেইটাই হচ্ছে আমি করছি। যেসব সিন আজকে হলো সেগুলো হচ্ছে যে সব জঙ্গলের ভেতরে যে চোরা কারবারিগুলো হয় তাদের মানে ধরপাকড়ের দৃশ্যগুলো আজকে ছিল, সেটাই আমরা করছিলাম। প্রশ্ন আর উত্তর নিয়ে এখন বিনোদন কুইজ। গতবারের সঠিক উত্তর দাদার ক্ষেত্রে, লটারির মাধ্যমে সফল উত্তরদাতা হলেন হাওড়ার সুমনা ঘোষ, অভিনন্দন সুমনা। আমাদের এবারের প্রশ্ন, অভিনেতা জিতের স্ত্রীর নাম কি, অভিনেতা জিতের স্ত্রীর নাম কি। এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। বিনোদনের খবর আছে এই পর্যন্ত, আবার ফিরবো আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।